ঠিক কথা বলতে এটাই কি যে যে সময় পড়ছিল সেই সময়তে মানে শক্ত হয়ে গেছিলাম, এমনিও বুঝতে পারিনি যে এটা ওইভাবে হবে। তো পেছন থেকে ওটা হুড়মু করে পড়ছিল, আমি সামনের দিকে মুখ করেছিলাম, সামনে যারা গাড়ি ছিল তারা সরে গেছিলো, তারা যদি আমাকে টেনে না নিত হয়তো সেই সময় এটা দুর্ঘটনা ঘটতো, তাতে আমার বাড়িরও ক্ষতি হতো, সবারই প্রবলেম হতো, দুটো মেয়ে একা আমার সন্তান পড়ে থাকতো, হাজব্যান্ডও নেই আমার, দেখবার মতন কেউ নেই, স্টলটা আমিই চালাই সারাদিন, সকাল থেকে রাত পর্যন্ত বাইরেই থাকি। ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন, ওনার ওপর এই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে, তো আপনি কি দেখেছিলেন? না না, আমি সেটা দেখিনি, আমি পরে শুনেছি যে ওনাকে হসপিটালাইজ করা হয়েছে, কিন্তু সেই মুহূর্তে আমার দেখা হয়নি, কিন্তু শুনেছি যে ওনার পেটে গেছে। উনি কি স্থানীয় লোক নাকি? না না না, এখানকার না, উনি এই পাশে নার্সিং হোমে পেশেন্টের বাড়ির লোক। আপনার নাম? নীতু সাহু। আপনার এখানে কত বছর ধরে দোকান? দোকান আমার অনেক পুরনো, প্রায় 15-20 বছর দোকান, ওটা একটু আগিয়ে ছিল, ওটা এখন কিছুদিন মানে 4-5 বছর ধরে এই দিকটা নিয়ে এসেছে। বাড়িটা তো এত বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে, মানে পুরসভা আগে ব্যবস্থা নিয়েছে? সেরকম ব্যবস্থা তো দেখিনি কখনো, এবার ভেতরের কিছু গল্প থাকলে জানা নেই সেটা, না আমরা হয়তো পুরোটা ডিটেলস বলতে পারবো। আপনার নামটা আরেকবার বলে দিন। নীতিশ্যাম।